Hi guys, how are you? I'm fine. Okay, I will teach you for loop tips or technique. Okay, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে prime number গুলো চেক করা যায়। আসলে prime number কোনগুলোকে বলে, যে সব নাম্বার গুলোকে দিয়ে ওই নাম্বার এবং এক এবং ওই নাম্বার দ্বারা ভাগ করলে ভাগশেষ ওইটাই পাওয়া যায়। হ্যাঁ, সেটাই হচ্ছে প্রাইম নাম্বার। যেমন এক এক দিয়ে যদি ভাগ করি, এক এককে দিয়ে এক ভাগ করে দেবে, ভাগশেষ ওয়ানেই হবে। এবং যেমন থ্রি থ্রি থ্রিকেও তিন একে তিন, তিন দিয়ে ভাগ করে দেবে, ভাগশেষ থ্রি হবে। এর আর কোনো কিছু নাই, তিন একে তিন। আবার যদি নয় যদি দি, নয় কিন্তু হবে না। দেখেন, নয়কে যদি দিই, তিন একে তিন, তিন ছয়, তিন ত্রিকা নয়, তিন দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। নয়কে নয়, আবার নয় দিয়ে, আবার তিন ত্রিকা নয়, তিন দিয়েও আবার ভাগ যাচ্ছে। সো এটা প্রাইম সংখ্যা না। আবার আমরা দিলাম পাঁচ, পাঁচকে পাঁচ, পাঁচ এই পাঁচ দিয়েই ভাগ যাচ্ছে, অন্য কোনো দিয়ে ভাগ যাচ্ছে না। যেমন সাত, সাত দিয়ে কি আর কাউকে ভাগ দেওয়া যাবে? কাউকে দেওয়া যাবে না, সাতকে সাত। আবার এগারো যদি দিই, এগারো প্রাইম সংখ্যা, এগারো একে এগারো, এগারো দিয়ে আর অন্যকে দিয়ে ভাগ শেষ কিন্তু পাওয়া যাবে না। তো এক দিয়ে যেটাকে ভাগ দিয়ে একটা মান দিয়ে এই ভাগ করে দেবে, অর্থাৎ এক দিয়ে যেটাকে আমি ভাগ করে ভাগ শেষ পাবো, সেটাই একমাত্র প্রাইম সংখ্যা, আদার্সগুলো না। যেমন আবার তেরো, তেরো হচ্ছে প্রাইম সংখ্যা, তেরোকে তেরো, তেরোকে দিয়ে অন্যকে দিয়ে ভাগ করে ভাগ শেষ পাওয়া যাবে না। সো এইগুলো হচ্ছে প্রাইম সংখ্যা। আরও অনেকগুলো প্রাইম সংখ্যা আছে, এই প্রাইম সংখ্যাগুলো আমরা বের করব। এই প্রাইম সংখ্যাগুলো যেহেতুকে আমরা বের করব, কীভাবে বের করব সেটার আমরা প্রসেসটা এখন দেখব। সো এখানে আমরা এই নিলাম একটা ফর, এফ ওয়ার ফর, ফর লুপ নিলাম। ফর লুপের মাধ্যমে আমি প্রাইম সংখ্যাগুলো বের করব। এ দিলাম আই, আই ইকুয়াল দিলাম আমরা ওয়ান। আবার দিলাম আই, এখানে আই আমরা ইনফিনিটি, যেহেতু আমাদের এটা মান জানা নাই, কয়টা নাম্বার আমাদের কি মান আমরা দেখতে চাচ্ছি, শুধু সেটা ইনফিনিটিভাবে চলতে থাকবে। হ্যাঁ, এখানে আমরা কন্ডিশন কোনো দিব না, আর এখানে আমরা ইনক্রিমেন্ট করে দেবো মানটা। এখানে তাহলে আমাদের ইফ কন্ডিশন ব্যবহার করবো, ইফ, ইফ কন্ডিশন ব্যবহার করে এই ইফের মধ্যে আমরা লিখবো, এখানে কাউন্ট নেব। কাউন্ট, ইউ ইউ আনটি কাউন্ট, কাউন্ট ইকুয়াল, এর মানটা জিরো করে দিলাম কাউন্টের। যে কাউন্ট ইকুয়াল, হ্যাঁ কাউন্ট ইকুয়াল দশ হয়, কাউন্ট ইকুয়াল দশ যদি হয় তাহলে এটি কি করবে, ব্রেক করে দেবে, এইকে ব্রেক করে দেবে। অর্থাৎ আমরা দশ পর্যন্ত করে চেক চেক করতে করতে যাব। যখন ব্রেক করে দিবে তাহলে কি হবে, আরেকটি ইফ কন্ডিশন আমরা ব্যবহার করব। দিলাম এখানে আরেকটা ইফ কন্ডিশন ব্রেক ব্যবহার করব, যদি আমাদের যদি কাজটি কি হয়, যেটি নিলাম আই, আয়ের সাথে যদি ভাগ টু করি, টু যদি ভাগ দিয়ে এবং এর ভাগ শেষটা যদি জিরো হয়, ভাগ শেষ যদি জিরো হয় তাহলে সেটি কন্টিনিউ করে চলতে থাকবে, কন্টিনিউ, সিও ইউ এন টি আই, কন্টিনিউ বানানটা আমার ভুল গেছে, কনসিউন কন টি, কনসিউন কন টি, কনসিউন কন টি আই টি নিউ এন কন কনসিও কন সি ও ইউ এন টি কন টি আই টি নিউ এন ইউ টি
continue and we continue আমাদের আচ্ছা আমার বানান ঠিক আছে কনসিওন কোন এই দেবার বানান ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ আমাদের কন্টিনিউ যাবে অর্থাৎ ভাগশে যদি আই মানে ওয়ান এসে যদি টু যদি ভাগ দিয়ে ভাগশে যদি জিরো হয় তাহলে কন্টিনিউ চলতে থাকবে অর্থাৎ এর মাধ্যমে আমরা জোর নাম্বারগুলা আমরা পাইলাম এরপর এখানে একটা ইলস হবে এটা যদি না হয় তাহলে কি হবে ইলস হবে যদি এটা সংগঠিত না হয় তাহলে আমাদের এটা হবে এখানে কি হবে এখানে আরেকটি ইফ আমরা ব্যবহার করব এটা যদি যদি আমাদের আই যদি আমাদের আই ইকুয়াল ইকুয়াল ওয়ান হয় যদি ওয়ান হয় তাহলে আমাদের কি করবে এই কাউন্টটা যে আমাদের আছে কাউন্টটা আমাদের ইনক্রিমেন্ট হবে একবার করে ইনক্রিমেন্ট হইতেই থাকবে ইনক্রিমেন্ট হয়ে এবং এখানে ইকো করবে ইকো করবে কি মান ইকো করবে আই এর মানটি ইকো করবে তো একটু আমরা এখানে ফাঁকা রাখবো সুন্দর দেখার জন্য এখানে ইকো করবে আবার যখনই এটা ইকো করবে চলুন দিয়ে দেখি আমরা ইকোটা দেখে নিই একটু আউটপুট কি দেখাচ্ছে আমাদের এখানে কোনো আউটপুট দেখাচ্ছে না সো এটি ইরর দেখাচ্ছে হ্যাঁ এখন আমাদের কোডটি স্বয়ংসম্পূর্ণ হয় নাই এই জন্য এখন আরেক এখানে ইফ যদি ইটি হয় তাহলে কি হবে ইএলএস এটি যদি না হয় তাহলে আমাদের এটি সংগঠিত হবে কি সংগঠিত হবে এখানে নট নট নামে একটি ভেরিয়েবল নেব নট ইকাল টু জিরো নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা ফর লুপ চালাবো ফর এখানে আমরা ইনক্রিমেন্টগুলো করে দেবো এখানে একটি আই আবার জে নামে একটি ভেরিয়েবল নেব জে ইকুয়াল যদি টু হয় তাহলে জে জের মান যদি আয়ের মানের চেয়ে বড় হয় হ্যাঁ আয়ের মানের চেয়ে বড় হয় তাহলে ওইটি ইয়া করে দেখাবে বড় হয় তাহলে সেটি মানটি দেখাবে আর দেখার পর সেটি যেটাকে একবার করে ইনক্রিমেন্ট করে দেবে এটি হচ্ছে ফর লুপের কন্ডিশন এরপরে আমরা এখানে যদি 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 আমাদের হ্যাঁ এই আই এই আইটা যে নিলাম এখানে আই যে দিলাম এই আইটার এখানে যদি আর কি কন্ডিশন দিয়ে দেবো আমরা এখানে যদি আই ভাগ হ্যাঁ জে জে অর্থাৎ জে আমার ডাইরেক্ট মানটা দিয়ে দিতে পারতাম টু আমি টু দিয়ে নেই বুঝে অর্থাৎ ওয়ান ইকুয়াল টু জে জে এর মান যদি জিরো হয় অর্থাৎ ওয়ান আর টু ভাগ করে যদি জিরো হয় তাহলে আমাদের কি করে দেখাবে তাহলে আমাদের দেখাবে নট অ্যান আউটটি নট ইকুয়াল ওয়ান নট ইকুয়াল ওয়ান দেখাবে এবং ব্রেক করবে এই ব্রেক করে আমাদের এখান থেকে বাহির করে দেবে যখন আমাদের এখান থেকে বাহির করে দিবে সো এই তখন ফর লুপের পর আর একটি আমরা কন্ডিশন দিব ইফ ইফ ইফের মধ্যে যদি নট ইকাল টু এই নট এই যে আমরা নট নিয়েছিলাম এই নট এই নট যদি আমাদের কি হয় যদি জিরো হয় নটের মানটা যদি আমাদের
জিরো হয় তাহলে আমাদের এখানে আউটপুট কি দেখাবে, এখানে তাহলে আমাদের আউটপুট কাউন্ট ইনক্রিমেন্ট করবে। এই আমাদের কাউন্টটি আছে, এই কাউন্টটি আমাদের ইনক্রিমেন্ট করে দেখাবে। তাহলে ইকো আমাদের কি ইকো করবে, আই এর মানটি আমাদের ইকো করবে। আই এর মানটি ইকো করবে এবং আমাদের একটি কি দেখাবে, স্পেস দেখাবে, একবার করে স্পেস দেখাবে, চলে গেল। এরপর আমাদের কি করে দেখাবে, এরপর আমাদের মানটি শো করে দেখাবে। সো আমরা এখানে একটি ইকো করব, ইকো একটি ব্রেক ইউজ করব, ব্রেক ইয়ার দিলাম। হ্যাঁ, দেওয়ার পর আরেকটা ইকো নেব, ইকো দিলাম। এবার সাম যে মানটি নিয়েছিলাম আমরা, এই সাম, আচ্ছা এটা আমি দিলাম না আপাতত, আচ্ছা এরপর যদি আমার ইকো, এবার যদি রান করে দেখি, আবার রান ফোর, আমাদের দেখেন আমার 1 থেকে 29 পর্যন্ত আমাদের কাউন্ট করে দেখাচ্ছে, মানে এই নাম্বারগুলো প্রাইম নাম্বারগুলো 1 থেকে 19 পর্যন্ত, 19 29 পর্যন্ত শো করে দেখাইছে। এবার আমরা যদি দেখতে চাই, এরপর আমরা এর টোটাল যোগ মানটা, টোটাল যোগ কত করে হবে, যোগ এই এই যে 29 পর্যন্ত হলো, 1 থেকে 3 4 5 এগুলো যে ইয়া হলো, আমরা এখানে কমা যদি একটু ব্যবহার করি, দেখুন প্রত্যেকটাতে আমার কমা দেখাচ্ছে, এটাতে ওয়ানটাতে আমাদের কমা দেখাচ্ছে না, এখানে আমাদের কমা যদি দিই, এখানে আমাদের কমা দেখাচ্ছে, এটাতে কমা না দিয়ে আমরা এখানে দিই একটা ফুল স্টপ। হ্যাঁ, ফুল স্টপ দিলাম, আবার এখানে ডাবল কমা দিলাম, একটা জাস্ট বোঝার জন্য এখানে দিলাম সিঙ্গেল কমা, আর এটা দিলাম ডাবল কমা, মানে 2 নম্বরে। আচ্ছা এখানে দিচ্ছে একটা, এখানে দিলাম ডাবল, একটা করে দেখাচ্ছে। ওকে, এরপর যদি আমরা সামের যোগ করে টোটাল যোগ নাম্বারটা যদি দেখতে চাই, তখন আমাদের তেমন কোনো কিছু করতে না, এখানে আমাদের যা সাম, আমি একটা ভেরিয়েবল নেব তখন, এস ইউ এম ইকুয়াল 0, এই সামের ভেরিয়েবলটা। এই যে ইলস আছে এখানে জাস্ট যোগ করে দিতে হবে, ইকুয়াল প্লাস, প্লাস কি আই, আই এর মানটি যোগ করে দিলাম। আবার নিচে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই এখানেও আমাদের ইনক্রিমেন্ট করছে, এখানেও এই সেম এই কোডটি আমাদের এখানে পেস্ট করতে হবে। এখানে দিলাম, ওকে এখন এখানে সাম আমরা ইকো করে দিতে হবে, সাম যদি ইকো করে দিই, ইকো ইকো, হ্যাঁ দেখুন আমি দেখাচ্ছি, এখানে আমি যদি একটা যদি সুন্দর করে দেখার জন্য টোটাল, হ্যাঁ টোটাল নাম্বার, টোটাল ক্যালকুলেশন, হ্যাঁ টোটাল প্রাইম নাম্বার ক্যালকুলেশন, টোটাল প্রাইম নাম্বার, প্রাইম PRI প্রাইম নাম্বার, NUM প্রাইম নাম্বার ক্যালকুলেশন, CL ক্যাল, CQLATION, TION
and calculation এতো এটা আমাদের কি দেখাবে টোটাল পাই নাম্বার ক্যালকুলেশন এত 128 এটা যদি আমরা যোগ করি টোটালটা যদি এটা যোগ করি আমাদের 128 হবে সো বন্ধুরা আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কি পারলাম না আমি সরি জানি না এইভাবে আপনারা কাজটি করবেন তবে এই কাজটি আপনাদের হবে আমি এখান থেকে শেষ করলাম।